বন্ধুরা, এখন দেখাবো কিভাবে আপনারা স্বল্প মূল্যে আমার কন্ট্রোলারটি ব্যবহার করে, অর্থাৎ আমার 1200 টাকার যে কন্ট্রোলারটি, এটি ব্যবহার করে কিভাবে 2 থেকে 3 হাজার, সর্বমোট 2 থেকে 3 হাজার টাকার মধ্যে একটি ইনকিউবেটার তৈরি করতে পারেন। দেখেন, এই যে আমার কন্ট্রোলারটি নিয়ে সংগ্রহ করার পরে এটি আপনি একটা কক্সিট বাজার থেকে সংগ্রহ করবেন, বড় কক্সিট বডি বা এ ধরনের একটি বক্স আপনি আর্টেক্স বডি বা আপনারা যেটাকে বলেন প্লাইউড, ওটা দিয়েও তৈরি করতে পারেন। তৈরি করে ঠিক বাইরের দিকে এটা সেট করে দেবেন যে বডিটা ফিক্সড থাকবে, অবশ্যই ডালা বা ঢাকনার সাথে সেট করবেন না। তো সেট করার পরে, এটি সেট করার পরে দেখেন, এর সাথে আমি দিয়ে থাকি এই পাওয়ার কর্ডটি এবং লাইট হোল্ডার, কুলিং ফ্যান। তো এই লাইট হোল্ডারটি কীভাবে সেট করবেন দেখেন, লাইট হোল্ডারটি সুবিধাজনক স্থানে, অর্থাৎ ডিম থেকে কমপক্ষে 10 থেকে 12 ইঞ্চি দূরত্বে সেট করব লাইট হোল্ডারটি। এবং আমি লাইট হোল্ডারটি এমন দিকে সেট করেছি দেখেন, এর পাশেই সেট করেছি কুলিং ফ্যানটি, যাতে লাইটের যে লাইট থেকে উৎপাদিত যে তাপটি ভিতরে দ্রুত ছড়াই যেতে পারে। এবং আরেকটা সেন্সরটা সেট করবেন কোথায়, এটা অনেকের প্রশ্ন থাকে। দেখেন, লাইট এবং আমার এই কর্নার এর ঠিক মাঝামাঝি এই যে সেন্সর আমি সেট করছি, নিচে এই ডালার নিচে দেখেন, এবারে ভালো করে দেখা যাচ্ছে, লাইট এবং এই কর্নারের ঠিক মাঝামাঝির দিকে আমি সেন্সরটি সেট করছি, লাইটের খুব নিকটেও না, আবার আপনার ইনকিউবেটারের একেবারে কর্নার মাঝামাঝি সাইডের দিকে আমি এই ইয়াটি সেট করেছি। তো এভাবে আপনারা আমার কাছ থেকে এই কন্ট্রোলার অনলি 1200 টাকা দিয়ে কন্ট্রোলারটি সংগ্রহ করে আপনারা ইনকিউবেটার তৈরি করতে পারেন। ইনকিউবেটারের জানালাটার বিষয়, জানালায় দেখেন আমি কুলিং ফ্যানের পাশেই জানালাটা রেখেছি, এবং ঢাকনা যদি বলেন, ঢাকনার সাথে উপরের দিকে একটি স্থায়ী ছিদ্র রেখেছি, এই ছিদ্রটি কখনো বন্ধ করা যাবে না, কারণ এটা দিয়ে ডিম থেকে উৎপাদিত যে গ্যাস বের হয় বা আর্দ্রতা বের হয়, এটি যাতে দ্রুত বের হয়ে যেতে পারে এর জন্য। তো আপনারা এটি সংগ্রহ করে নিজেরাই বাসায় 2 থেকে 3 হাজার টাকার ভিতরে ইনকিউবেটার তৈরি করতে পারেন। আর মনে রাখবেন, ইনকিউবেটার এ ডিমের যত্নের উপরেই মূলত আপনার ডিমের হ্যাচিং রেট পাবেন। তো আর এটাতে আপনার এই কন্ট্রোলারটি ব্যবহার করে আমি নিজেই 80%-এর উপরে পেয়েছি ইনশাল্লাহ। আর অন্যরাও ভালো রেজাল্টই দিয়েছেন, তাদেরও 80%-কে, 90%-কে, 70%, যে যত্ন নিতে পারেনি ঠিক মতো তার 60% এসেছেন। তো আপনারা এটি সংগ্রহ করে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে এটি ইনকিউবেটার তৈরি করতে পারেন। যাদের খুব স্বল্প মূল্যে ইনকিউবেটার তৈরি করতে চান বা প্রাথমিক পর্যায়ে ইনকিউবেটার তৈরি করতে চান, আমি মনে করি এটাই আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি। তো ধন্যবাদ বন্ধুরা। আর যাদের এই কন্ট্রোলারটি প্রয়োজন, কন্ট্রোলারটি যাদের পছন্দ হয় বা যারা এভাবে তৈরি করতে চান, তারা আমার সাথে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন। ধন্যবাদ।